কিন্তু আপনার সমাজের কাকমোল্লা বলতেছে যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, কেন ইমামের কিরাত ইমামের আর মুসল্লির কিরাত মুসল্লির। আরে এর তো উসুলে হাদিসের জ্ঞান নাই, এর তো শরীয়তের জ্ঞান নাই। উসুলে হাদিসের পরিভাষায় শরীয়তের কিছু বিষয় আছে আম, কিছু বিষয় আছে খাস। যেমন সমুদ্রের সকল প্রাণী খাওয়া কি, কথা বলেন কি, হালাল। সকল প্রাণী খাওয়া কি, হালাল, এটা হল আম। কিন্তু আবু দাউদের হাদিসে ব্যাং হারাম করা হয়েছে, এটা হলো খাস। এটা কি, এটা হলো খাস। এখন যদি কারোর খাস হাদিসের জ্ঞান না থাকে, এরা যদি আম হাদিসের আওতায় ব্যাংকে হালাল করে, ব্যাং হালাল হবে নাকি? কথা বুঝে নেই, ব্যাংকে হালাল হবে, ব্যাং হালাল হবে না। ওয়াইদা কুরিয়াল কোরআন সূরা আরাফের আয়াত, এটা হলো আম আয়াত, যাতে করে নামাজের মধ্যে পরস্পরকে কথোপকথন না করে চুপ থেকে সালাতে মনোযোগ সহকারে দোয়া কালাম পড়ে মনোযোগ সহকারে সালাত শেষ করে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই আম আয়াতকে খাস হাদিসের বিরোধিতা করার জন্য ব্যবহার করে আমাদের সমাজের মানুষ। কেন? উসুলে হাদিসের জ্ঞান নাই তাই, শরীয়তের জ্ঞান নাই তাই। সূরা ফাতিহার ব্যাপারে এ হাদিস হলো খাস। যেমন লা সালাতা, এখানে যে লা ব্যবহার করা হয়েছে, এই লা কালিমার লা, তার মানে সমস্ত সালাতকে বাতিল করা হয়েছে, কোনো নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। ফরজ সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। সুন্নাত সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ভিতরের সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেসকা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। ইস্তেখারা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। একাকী সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জামাতে সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। জানাজা সালাত আদায় করছেন, সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনি ইমাম মুসাল্লি সবাইকে প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতের সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। এটা হলো খাস। এটা কি? এটা হলো খাস, এটা আম না। সুতরাং খাস, একেবারে খাস, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজই হবে না। আচ্ছা, যখন আপনি সূরা ফাতিহা তিলাওয়াত করেন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আল্লাহ জবাব দেয়, আল্লাহ জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করুন। আচ্ছা, এখানে যারা আছেন কেউ কি বলতে পারবেন আল্লাহ যে আপনার কথার জবাব দিয়েছে, আপনি এটা বুঝতে পেরেছেন? কখনো ফিল করেছেন? কখনো ফিল করেছেন? আপনি ফিল করবেন কিভাবে? আপনি তো অর্থ জানেন না, আপনি নামাজের মধ্যে তো সূরা ফাতিহাই পড়েন না, আপনি আপনার সূরা ফাতিহা হুজুরের উপরে চাপিয়ে দিয়েছেন। আচ্ছা, হুজুরের নামাজ হুজুরের আর মুসল্লির নামাজ মুসল্লির, এখন আপনি আপনার সূরা ফাতিহা হুজুরের উপরে চাপাইয়া দিলেন, এখন আপনি কি চান যে আল্লাহ শুধু হুজুরের কথার জবাব দিক, আপনার কথা জবাবের প্রয়োজন নাই? কথা বুঝেন না এমন ভাই, আপনার কথা জবাবের প্রয়োজন নাই নাকি হুজুরের জবাব দিবে আল্লাহ খালি? কথা বুঝেন না এমন ভাই, কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? আমি কিন্তু সহজ ভাষায় বলতেছি, আপনি কি চান আল্লাহ শুধু হুজুরের কথা জবাব দিক নাকি আপনি চান আল্লাহ আপনার কথাটা জবাব দিক? তাহলে আপনি যদি এটা চেয়ে থাকেন তো আপনি সূরা ফাতিহা পড়েন না কেন? সূরা ফাতিহা পাঠ করতেই হবে, যে সালাতে সূরা ফাতিহা পাঠ করা হবে না ওই নামাজই হবে না। ইমামের নামাজ ইমামের, মুসল্লির নামাজ মুসল্লির। তাহলে ইমাম কি জন্য? ইমাম হলো অনুসরণ করার জন্য। ইমাম নামাজ শুরু করবে, আপনি নামাজ শুরু করবেন। ইমাম রুকুতে যাবে, আপনি রুকুতে যাবেন। ইমাম রুকু থেকে উঠবে, আপনি রুকু থেকে উঠবেন। ইমাম সাজদায় যাবে, আপনি সাজদায় যাবেন। ইমাম সাজদা থেকে উঠবে, আপনিও সাজদা থেকে উঠবেন। ইমাম দুই রাকাত পর নামাজ শুরু করবে, আপনিও দুই রাকাত পর নামাজ শুরু করবেন। ইমাম সালাম ফেরাবে, আপনিও সালাম ফেরাবেন। ইমাম অনুসরণ করার জন্য ইমাম কিরাত পড়ে দিতে পারে না। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? ইমাম অনুসরণ করার জন্য ইমাম দোয়া কালাম পড়ে দিতে পারে না। আচ্ছা, মনে করেন আপনার মসজিদের ইমাম সাহেবের ওযু নষ্ট হয়ে গিয়েছে, ওযু ছুটে গিয়েছে, কিন্তু লজ্জায় পিছনে আসতে পারে নাই। এখন ইমামের নামাজ যদি না হয়, আপনি সব দায়ভার ইমামের উপরে দিয়ে দেন, আপনার নামাজ কি হবে নাকি? কথা বুঝেন নাই? আপনার নামাজ কি হবে? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। যদি ফাওয়াইদুল লিল মুসাল্লিন না হতে চাই, যদি আমরা সাহুন হতে না চাই, তাহলে সর্বদা মনে রাখতে হবে যখনই যে সালাতে আদায় করেন না কেন, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সূরা ফাতিহার কোনো নামাজই হবে না। কিন্তু দুঃখ শুনে গেল সত্য যে আজকে জানাজার নামাজে সূরা ফাতিহাকে কবর দেওয়া হয়েছে। কি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া হয় আপনাদের সমাজে? কিন্তু আমাদের সমাজের অধিকাংশ দেখা যায় 30 সেকেন্ডে জানাজার নামাজ হয়ে যায়, জানাজার নামাজ হয়ে যায়, আর পরে 30 মিনিট যাবৎ লম্বা মোনাজাত, আর বেদাতি পদ্ধতিতে দোয়া করে কবরে রেখে চলে আসা হয়, তাই না? কিন্তু দোয়া করার জায়গা হলো জানাজার নামাজে। প্রথম তাকবীরে দিয়ে সূরা ফাতিহা একটা সূরা মিলাতে হবে, দ্বিতীয় তাকবীরে দিয়ে
দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে তৃতীয় তাকবীর দিয়ে জানাজার নির্দিষ্ট দোয়া এবং আপনি চাইলে মাইয়াতের জন্য আরো দোয়া করতে পারেন চতুর্থ তাকবীর দিয়ে আপনি ডানে বামে সালাম ফেরাবেন এটা হলো জানাজার সুন্নাহ পদ্ধতি কিন্তু আপনি জানাজার নামাজ শেষ করেন 30 সেকেন্ডে আর লাশ কবরে রাখার পরে লম্বা একটা দোয়া করে দেন যার বাবা মারা গিয়েছে তার চোখে পানি পড়ে না কিন্তু হুজুরের চোখ দিয়ে পানি পড়ে কেন ওই যে তিন দিনের দিন তিন দিনের আয়োজন করবে 40 দিনের দিন 40 এর আয়োজন করবে হুজুরকে দাওয়াত করবে আর হুজুরকে একটু হাদিয়া দিবে কথা বুঝেন নাই কথা বুঝতে পেরেছেন কথা বুঝেন নাই কথা কি বুঝতে পেরেছেন সুতরাং সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে সালাতে আদায় করেন না কেন যদি সাহুদ হতে না চান ফওয়াইলুল লিল মুসাল্লিন হতে না চান প্রত্যেক নামাজের প্রত্যেক সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা নারী পুরুষ ছোট বড় সকলকে পাঠ করতেই হবে সূরা ফাতিহা ছাড়া নামাজই হবে না এখন আসুন তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনাহুম ইউরাউন যারা সালাত আদায় করে কিন্তু লোক দেখানোর জন্য সালাত আদায় করে তার মানে ইমাম সাহেব যদি পাশে থাকে দুই রাকাত নামাজ 5 মিনিট আর ইমাম সাহেব না থাকলে দুই রাকাত নামাজ 30 সেকেন্ড কি তাই না সামনে রমজান মাস আসতেছে একেবারে জিহাদ শুরু হয়ে যাবে যুদ্ধ শুরু হয়ে যাবে কেমন যুদ্ধ 4 রাকাত ফরজ নামাজ 15 মিনিট আর 20 রাকাত তারাবিন নামাজ 15 মিনিট কি বলতে লজ্জা লাগতেছে আপনাদের শুনতে লজ্জা লাগতেছে হুজুর ভাড়া করে নিয়ে আসে খতম তারাবির জন্য 4 রাকাত ফরজ নামাজ 15 মিনিট আর 20 রাকাত তারাবির নামাজ 15 মিনিট অনেক জায়গায় 14 মিনিটেও হয় এই নামাজ পড়তে কে বলেছে এরা কি সাহুন না এরা কি ফওয়াইলুল লিল মুসাল্লিন না সতর্ক হতে হবে সাবধান হতে হবে সালাত হতে হবে তারতিলের সহকারে সালাত চাওয়ার জায়গা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাসূল বলছেন ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হলো ফরজ সালাতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সালাত হলো রাতের সালাত অর্থাৎ কিয়ামুল লাইল রাতের প্রথম অংশে পড়লে এটা হবে তারাবি আর শেষ অংশে পড়লে এটা হবে তাহাজ্জুদ ও জোহরের সময় নামাজে যায় নাই জোহরের নামাজে যায় নাই আসরের নামাজে যায় নাই ও তারাবির সময় মসজিদে গিয়ে 15 মিনিটে 20 রাকাত তারাবির নামাজ পড়ে এসে বলতেছে আমি তারাবির নামাজ পড়লাম কেন তারাবি পড়লো তারাবি না পড়লে নাকি রোজা হয় না কথা বুঝেন নাই অথচ ফরজ নামাজ পড়ে নাই আজকে মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন যদি আপনি তারাবি সালাত আদায় না করেন তাহলে আপনার সিয়াম হয়ে যেতে পারে কেন তারাবি আলাদা ইবাদত সিয়াম আলাদা ইবাদত তারাবি আলাদা ইবাদত রোজা আলাদা ইবাদত একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই আলাদা ইবাদত আপনি যদি ফরজ সালাত আদায় না করেন আপনি গুনাহগার হবেন কিন্তু তারাবি সালাত আদায় না করলে আপনি গুনাহগার হবেন না তারাবি সালাত আদায় করলে আল্লাহ রাসূল বলছেন মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকাদ্দামা মিন যাম্বি যে ব্যক্তি ঈমান সহ নেকির আশায় রমজানের রাতের কিয়াম করবে তার মানে তারাবি বা তাহাজ্জুদ সালাত আদায় করবে তার পেছনে সমস্ত গুনাহ থেকে মাফ করে দেওয়া হবে সুবহানাল্লাহ এখন আপনি সমস্ত গুনাহ থেকে মাফ চাচ্ছেন আবার আপনি আড়াই মিনিটে দুই রাকাত নামাজ শেষ করতেছেন এই নামাজ পড়তে আপনাকে কে বলেছে এটা নামাজের অবমাননা এটা নামাজের অবমূল্যায়ন এটা তারাবির নামাজের অবমূল্যায়ন আমাদের সমাজে হচ্ছে এই জন্য 15 মিনিটে 20 রাকাত নামাজ লম্বা করার কোনো দরকার নাই বরং আপনার রাকাত কম হোক কিন্তু ধীরে সুস্থে আপনি রাসূলের পদ্ধতিতে আদায় করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন শেষ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ায়ামনাউন আল মাউন অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে যেমন মা এবং বোনেরা যদি কারোর কাছে কেউ এসে পেঁয়াজ চায় প্রতিবেশী দিতে চায় না লবণ চাইলে দিতে চায় না ঝাল চাইলে দিতে চায় না মনে রাখার চেষ্টা করতে হবে কেউ এসে কিছু চাইলে সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়ার চেষ্টা করবেন আলোচনার সময় শেষ আমি আলোচনা লম্বা করতে চাচ্ছি না যদি আমাদের আজকে সময় থাকতো তাহলে হয়তো শেষের দুইটা আয়াতের আলোচনা আরো আমরা লম্বা করতে পারতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে কোন সময় কবুল করলে আমরা পরবর্তী দুই আয়াতের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা অত্র সূরা তাফসীরে কয়েকটা বিষয়ের মূল্যায়ন পেয়েছি এক
কিয়ামত দিবসকে অস্বীকার করা যাবে না দুই ইয়াতিম বা ইয়াতিমের সাথে রুলো আচরণ খারাপ আচরণ করা যাবে না তিন মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করা যাবে না চার সালাত আদায় করতে হবে কিন্তু রাসূলের পদ্ধতিতে আদায় করতে হবে ফওয়াইলুল লিল মুসাল্লিন হওয়া যাবে না সাহুন হওয়া যাবে না পাঁচ সালাত আদায় করতে হবে কিন্তু লোক দেখানোর জন্য না লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করতে হবে ছয় সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করতে হবে কখনো দেওয়া থেকে বিরত থাকা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আপনাদের পক্ষ থেকে একটা আবদার এসেছে সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বৈঠকে বসতেন তখন বৈঠকে দান উঠাতেন বাচ্চারা আপনাদের কাছে যাবে আপনারা সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করবেন আল্লাহ সুবহানাহু